হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাঝে একদম নতুন একটা ইউএসডিটি আর্নিং সাইট শেয়ার করব। আর এই সাইটগুলো কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম সময় প্রফিট দিয়ে যাচ্ছে, আর এই সাইটগুলোর সিস্টেমটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাডফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেজিস্টার লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা পুনরায় দিবেন, দেন আপনি এখানে একটা পেমেন্ট পাসওয়ার্ড দিবেন। পেমেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে তাদের যে ইভেন্টগুলো আছে, ইভেন্টগুলো কিন্তু এই যে এখানে আমরা দেখতে পারবো। আমি যদি ইভেন্টে ক্লিক করি, এই যে এখানে তাদের যে ইউএসডিটি ওয়ান আছে, ইউএসডিটি ওয়ানে যদি আপনি 7 ইউএসডিটি রিচার্জ করেন, রেগুলার আপনার এখান থেকে 2 ইউএসডিটি আর্নিং হবে। এবং ইউএসডিটি টুতে যদি আপনি 57 ইউএসডিটি রিচার্জ করেন, রেগুলার আপনার এখান থেকে 17 ইউএসডিটি আর্নিং হবে। এবং ইউএসডিটি থ্রিতে যদি আপনি এখানে 257 ইউএসডিটি রিচার্জ করেন, রেগুলার আপনার এখান থেকে 77 ইউএসডিটি। এবং ইউএসডিটি ফোর থেকে আপনার রেগুলার 227 ইউএসডিটি। এখানে কিন্তু ইউএসডিটি 6, 7, 8, 9, 10 পর্যন্ত আছে। এই যে এখানে আপনি ইউএসডিটি 10 পর্যন্ত দেখতে পারবেন। এবং আপনার যে রেফার বোনাস আছে, রেফার বোনাস কিন্তু তারা তৃতীয় লেভেল পর্যন্ত রেফারাল বোনাস দিচ্ছে। যেখানে লেভেল ওয়ানে 12%, লেভেল টুতে 2%, লেভেল থ্রিতে 1% কমিশন পাবেন। এবং এখানে অনেকগুলো কিন্তু রিওয়ার্ড তারা এখানে দিয়ে দিয়েছে, আপনি এগুলো একটু ভালোভাবে দেখবেন। এখানে ইউএসডিটি অ্যাড করার জন্য আপনি জাস্ট এখান থেকে রিচার্জে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করার পর এখানে যে TRC20 অ্যাড্রেস আছে, এটা জাস্ট আপনি কপি করবেন। কপি করার পর আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স, যে কোনো থেকে এখানে সরাসরি ইউএসডিটি TRC20 সেন্ড করবেন। আপনি যদি বাইন্যান্স থেকে সেন্ড করতে চান, বাইন্যান্সে মিনিমাম মেবি 9 USDT বর্তমান। সো আপনি ট্রাস্ট ওয়ালেট বা অন্য যে এক্সচেঞ্জার সাইট আছে, আপনি ওই এক্সচেঞ্জার সাইটগুলো ব্যবহার করতে পারেন। এখানে এই ডলার সেন্ড করার পর আপনি জাস্ট এখান থেকে ইসে আসবেন, কোয়ান্টিফাইতে ক্লিক করবেন। কোয়ান্টিফাইতে ক্লিক করার পর এখানে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি এখান থেকে জাস্ট ক্লিক স্টার্ট টু কোয়ান্টিফাই সে ক্লিক করবেন। অলরেডি কিন্তু আমার পেমেন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। আবার এই যে এখানে কিন্তু একটা টাইম কাউন্ট হবে, এখান থেকে আবার আপনি 12 ঘন্টা পর, মানে 24 ঘন্টা পর আবার আপনি ই করতে পারবেন। দেন আপনি এখান থেকে উইথড্র দেওয়ার জন্য আপনি জাস্ট উইথড্রোতে ক্লিক করবেন। দেন এখানে আপনার যে TRX অ্যাড্রেস আছে, অর্থাৎ TRC20 অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটা দিবেন। আমি এখানে আমার একটা অ্যাড্রেস সেট করতেছি। দেন এখানে আপনি ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দিবেন। ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখানে যখন ওয়ালেটটা সেট করবেন, আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনি এখান থেকে উইথড্র দেওয়ার জন্য প্রথমে উইথড্রল অ্যামাউন্ট আমি 2 USDT উইথড্র দিব। এখানে আপনি পেমেন্ট পাসওয়ার্ডটা দিবেন, দেন জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন। অলরেডি কিন্তু আমার উইথড্র রিকোয়েস্টটা চলে গেছে, দেখি তারা কতক্ষণের মধ্যে পেমেন্ট করে। এবং আপনার যা রেফার করতে পারবেন, আপনার রেফারাল লিঙ্কের জন্য এই যে এখানে আপনার রেফারাল লিঙ্কটা শো করবে। এবং এখানে আপনি আপনার টিম রিওয়ার্ড দেখতে পারবেন, এই যে এখানে টিম এ, টিম বি, টিম সি, তৃতীয় লেভেল পর্যন্ত রেফারাল কমিশন দেখতে পারবেন। এখানে আপনি আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অলরেডি কিন্তু আমার এখানে পেমেন্টটা চলে আসছে। এই যে আমি এখানে 2 USDT উইথড্র দিয়েছিলাম, তারা কিন্তু ইনস্ট্যান্ট 2 USDT পেমেন্ট করে দিছে। এই যে এখানে তারা ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট করে দিয়েছে।